বিগত দুবছর ধরে আমি আমার যে অনুষ্ঠান মানে কি বিশেষক অসমবাসীর রাজহাড় বলে কবলে গেলে বিহুটো কেনেকুৱা এটা বিশেষ আমি অনুষ্ঠান আমি উদযাপন করব পড়া নাছিল কারণ কিয় করোনা মহামারী আমাক বিশেষভাবে সমস্যার সৃষ্টি করেছিল আর সেই ক্ষেত্রে আমি বিশেষভাবে মানে হুকাবদ্ধ হয়েছিল কিন্তু আজি বছর আজি এই বর্ষ বিশেষ 2022 বর্ষটি আমার কারণে অতি সুখর বর্ষ কারণ কিয় এই এই বছরটি আমি অতি উলহ মালহরে আমার যেটু অসমবাসীর রাজহার যেটু আমি বিহু এই বিশেষভাবে আমি আয়োজন করবলে পারিছো আর লগতে এই বছরটি আমি সকলে সুখী বিশেষ অসমবাসী বিশেষভাবে সুখী হবলে পাইছো কারণ কিয় আমি করোনা মহামারীর ফলত যে ধরনের শঙ্কা আর মানে বিশেষভাবে ভয়ত আমি পেপুয়া লাগিছিল কিন্তু আজি সেই সময়সার পর মানে বিরতি হবলে পাইছো আর বিহু বলে কবলে গেলে আমি অসমবাসী সকলে সকলে মিলি বছরটি কেইটামান দিন আমি বিশেষভাবে আয়োজন করো সেই ক্ষেত্রে এই বছরটি আমার কারণে অতি সুখর বছর মানে হয় আমার বিহু কমিটি অবশ্যই এই বিহু কমিটি বলে কোয়া নহয় বিশেষ আমার গাঁখনের নাম হয়েছে তিন নং পানির জনজাতি সমাজ আর এই জনজাতি সমাজের অন্তর্গত আমি দেউল পরিচালনা কমিটি এখন গঠন করো গতি পরিচালনা কমিটিখনের মই সভাপতি হয় মোর নাম হয়েছে বাবু বড়ো আর মোর আমার সম্পাদক মহোদয় আছে আর মোর সঙ্গীবৃন্দ ইয়াতে উপস্থিত আছে সেয়ে আমার কমিটিয়ে যে ধরনের পারিছো আজি এই দেউল মহোৎসবটা আমি পালন করবলে প্রয়াস করছো আর যদি কিনা ভুলভ্রান্তি রয়ে গেছে সেই ক্ষেত্রে আমি রাইজর মার্জনা বিচারিছো আজি কার্যসূচী বিশেষ আমার যেটু জাতীয় উৎসব বলে কবলে কার্যসূচী বহু ধরনের থাকে কিন্তু আমার জনজাতীয় কার্যসূচী আমি জনজাতির কার্যসূচীর উপর ভিত্তি করে আমার রাভা সাংস্কৃতিক দল আর লগতে বড়ো সাংস্কৃতিক দল তেওঁলোকক আমি আমন্ত্রণ করেছিল ইতিমধ্যে আমার সাংস্কৃতিক অনুষ্ঠান চলি আছে আর লগতে যে ধরনের আমি রাইজর সহযোগিতা আমি আশা করেছিল সেই ধরনের রাইজর সহায় সহযোগিতা আমি পাইছো সেয়ে আমি নথয় সুখী আর রাইজক বিশেষভাবে আমি রঙালী বিহুর উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছো ধন্যবাদ জ্ঞাপন করেছো সমাগত আর সমাগম আমি বিশেষভাবে পাইছো কারণ কিয় বিগত বছর আমি কেনেকুৱা ধরনের সঁহারি পোৱা নাছিলো আর এই বছরটি আমি বিশেষভাবে রাইজে যে ধরনের উলহ মালহেৰে বিহুটি পালন করেছে সেই ক্ষেত্রে আমি নথয় সুখী গতি রাইজর বিশেষভাবে সঁহারি পাইছো সেই কারণে আমি বহুত ধরনের বহুত যথেষ্ট।